তোমরা এক্সপিটোর এক্সাম্পল দেখলাম দুইটা, আমরা এখন দেখবো হচ্ছে, আচ্ছা এক্সপিটোর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যাও হচ্ছে অক্সিজেনের, ঠিক আছে? অক্সিজেনটা কিরকম হবে, 1s2, 2s2, মানে অক্সিজেন অণু আর কি, 2p5, আর কি বলি 2p4, তাহলে 2s2। এটা কি তোমরা এই জিনিসটা এর আগে দেখো নাই, যে এখন যেটা বলবো এই এই কনসেপ্টটা তোমাদের নাই আই গেস, তাই আমি তোমাদেরকে দেখাই না। আচ্ছা এখন কথা হচ্ছে কি, যে ক্লোরিনের যে কাহিনীটা, ক্লোরিনের কাহিনীটা হচ্ছে আমরা ওখানে দেখাই নাই, আমরা হচ্ছে অক্সিজেনের সংকলনটা এখন ভালো করে দেখাবো। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, যেখানে আসলে কি ঘটতে পারে বলে তোমার মনে হয়, দেখে কি মনে হইতে পারে? বলতে পারে একটা তো জোড়া আছে এখানে, তো এসেরটাও জোড়া, তাহলে এখানে পি এর দুটো তো সমশক্তি সম্পন্ন আছে, এখানে পি দুটো সরাসরি, এই যে এমনে অক্সিজেন, এই যে এমনে একটা আর এমনে একটা ঘুরা এমনে সীমাবন্ধন করে ফেললে একসাথে দুইটা, এটা কি পসিবল বলো? এটা কিন্তু পসিবল না, একচুয়ালি এটা কোনো ফিজিবল কোনো সলিউশন না, এখানে আসলে এভাবে সম্ভব না। দুইটা অক্সিজেনের মধ্যে কি সম্ভব, একটা সিগমা বন্ধন, মানে যে কোনো দুইটা পরমাণুর মধ্যে সিগমা বন্ধন কিন্তু একটাই সম্ভব, দুইটা না, কখনোই না। আচ্ছা যদি এটা সম্ভব না হয় তাহলে কাহিনী কি, কেসটা কি, কেমনে কি করবো আমরা একটু দেখি। এইখানে সারপ্রাইজিংলি, মানে এটা অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ, সেটা হচ্ছে যে এখানে যেটা ঘটে সেখানে হচ্ছে sp2 সংকরণ, sp2 সংকরণ, এই জিনিস তোমরা আগে দেখো নাই, কারণ আমরা এতক্ষণ দেখতেছিলাম কি, আমরা এতক্ষণ দেখতেছিলাম হচ্ছে কি বলে সেটা, অযুগ্ম ইলেকট্রনের মধ্যে আমরা সংকরণ দেখতেছিলাম, এখন আমরা দেখবো যুগ্ম ইলেকট্রনের মধ্যে কি হবে সংকরণ ঘটে, ঠিক আছে? আমরা দেখবো এখন। আমি তোমাকে যেটা সেটা বললাম সেটা হচ্ছে এই যে অক্সিজেন, অক্সিজেনের মধ্যে কিন্তু দুইটা সীমাবন্ধন হওয়া পসিবল না, এই জন্য অক্সিজেনের ক্ষেত্রে কি হয় অন্যরকম ঘটে, যে দুইটা যেহেতু সীমাবন্ধন পসিবল না, অক্সিজেন অক্সিজেন তোমার বন্ধন করবে, এখানে তো আর কেউ যুক্ত হচ্ছে না, যে হ্যাঁ অক্সিজেন অক্সিজেন সীমা হইলো আর একটা হাত ধরো অন্য অন্য একটা মৌল সাথে তোমার যুক্ত হলো না, এখানে তো এটা পসিবল না। আমরা কি বলছি, অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ধনটা তাহলে কিভাবে সম্ভব, একটা সিগমা আর একটা তো পাই হইতে হবে, আর একটা পাই হইতে গেলে তোমার একটা কি থাকা লাগবে, একটা অবশ্যই আনহাইব্রিড থাকা লাগবে, এই ইলেকট্রনটা কি ইলেকট্রন, আনহাইব্রিড ইলেকট্রন বা আনহাইব্রিড অরবিটাল, ঠিক আছে? এই যে তোমার আনহাইব্রিড অরবিটালটা আছে সেটা পাই বানাবে, আর বাকিটা তোমার এই যে এটা যেটা আছে তোমার সিগমা বানাবে, বাকি জোড়াগুলার এখানে কাজ, কথাটা বুঝ আমি কি বলি, জোড়াগুলার কাজ, জোড়াগুলার কাজ হচ্ছে সংকরণ যদি হইতে হয়, কারণ দেখো সংকরণ না ঘটলে তো তোমার মানে সিগমা বন্ধন বা তোমার পাই বন্ধন এগুলো তো একসাথে হবে না, সংকরণ তো ঘটতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই শুধুমাত্র আপনি একটা কাজ করেন, এখানে যেহেতু আমার একটা সিগমা লাগবে একটা পাই লাগবে, তা আপনি শুধুমাত্র পি এর মধ্যে সংকরণ করেন, পি এর মধ্যে কি সংকরণ করা পসিবল, পি এর তো তোমার তিনটে হচ্ছে একই শক্তির, শুধু পি এর মধ্যে তো সংকরণ করবে, সংকরণ মানে যে ভিন্ন শক্তির অরবিটালের মধ্যে তোমার সংকরণ করবে, ঠিক আছে? তাইলে এখন দুটো যদি ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল লাগে তাহলে আমাদের জোড়াটা টানতে হবে, যে ভাই ঠিক আছে তুমি তোমার জোড়া মোড়া ভাঙবো না, আমাদের সাথে তুমি একটু সংকরণে অংশগ্রহণ করো, নাহলে আমাদের আসলে বন্ধন করা সম্ভব না। ওই যে হয় না মাঝে মাঝে তোমার হচ্ছে যে ভাই ভাবি হেল্প করে প্রেমে, এরকম আর কি, ধরো একটা ভাই ভাবি কিন্তু এরা তোমার ওদের প্রেমে হেল্প করবে, এরকম একটা ব্যাপার সে করে এখানে ঘটবে। এখানে কি ঘটবে আমি তোমরা বলি, তাহলে আমি আগে বলে নিচ্ছি যে এখানে কি সংকরণ করবে, স্পিড টু, কেন সেটা শেপটা আঁকলেই বুঝতে পারবে। দেখো আমরা আগেই বলছি যে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, যদি তোমার স্পিড টু ঘটে তাহলে ইলেকট্রন তোমার কেমনে থাকবে, অরবিটাল গুলো মানে কিভাবে থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে? আমরা জানি যে শেপটা হচ্ছে এরকম, ভালো কথা, তাহলে অক্সিজেনের ক্ষেত্রেও শেপটা এরকমই হবে, ব্যতিক্রম তার ঘটবে না, এই যে এরকম ঘটবে এরকম শেপ, তিনটা হাইব্রিড, একটা কি এস থেকে আসছে আর দুইটা পি থেকে আসছে। এখন এস থেকে যেটা আসছে ওটা কি জোড়া ইলেকট্রন না, এটা কি ইলেকট্রন, জোড়া ইলেকট্রন, পি থেকেও কিন্তু একটা জোড়া ইলেকট্রন আসছে, এস এর টাও তোমার, দেখতে আরেকবার বলেন, হ্যাঁ আবার বলো, আমি বুঝিনি। দেখতে আরেকবার যে এই এনে তো দুইটা
বিজোর তেলে 3 টাকা হাত কে ভেঙে। হ্যাঁ হ্যাঁ কইতাছি কইতাছি, বললাম না দুইটা অক্সিজেনের মধ্যে তোমার তো আর সিগমা বন্ধন দুইটা হওয়া পসিবল না, একটা সিগমা একটা কি হবে পাই না, পাই হইতে গেলে আবার তোমার তোমার কি প্রয়োজন, একটা আনহাইব্রিড অরবিটাল প্রয়োজন না, একটা তো তোমার হওয়া লাগবে আনহাইব্রিড, আর একটা সিঙ্গেল হওয়া লাগবে কি হাইব্রিড, যাতে একটা সিগমা আর একটা পাই হয়। তাই অ্যান্সারটা পাইছো, এটা আঁকলে আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে আমি বলতেছি, তাহলে আলটিমেটলি কি হবে তুমি আবার কোশ্চেনটা করো, আমি আঁকার পর দেখবে কোশ্চেনটা মনে করা লাগবে। তাহলে এই একটা অক্সিজেন, তাহলে অক্সিজেন অক্সিজেনের মধ্যে তোমার একটা কি বন্ধন হইলো, সিগমা বন্ধন হইলো। ঠিক আছে এখন দেখো তো একটা জিনিস, একটা কিন্তু আনহাইব্রিড রয়ে গেছে, আনহাইব্রিড অরবিটালটা আমরা মানে কি করব কেমনে কি হবে, আমরা জানি যে আনহাইব্রিডটা এরকম, ধরো আমরা আঁকলাম আনহাইব্রিড অরবিটাল গুলা নিজেরা নিজেরা যেটা করবে কি পাই বন্ধন বানাবে, এই যে জামাটা উচ্চ লম্বা হয়ে গেছে, উচ্চ হয়ে গেছে, দেখো জানো সেটা কিরকম হবে। এ হচ্ছে অক্সিজেনের মধ্যে কি একটা পাই বন্ধন, উপর নিচে মিলে কয়টা, একটা পাই বন্ধন, আর একটা কি বন্ধন, সিগমা বন্ধন। ঠিক আছে আমি বলছি ভাই তাহলে এদের কি হইলো, ভাই এরা তো অলরেডি জোড়া আছে, এরা তো অলরেডি জোড়া ইলেকট্রন, জোড়া ইলেকট্রন গুলোকে মানে এভাবে দেখায় আর, এভাবে তোমার জোড়া ইলেকট্রন গুলোকে শো করে, এই দুইটা বিচির মতো দেওয়া দেয় আর কি। এটা দিয়ে কি বোঝায়, এটা বোঝায় যে ভাই এদের সাথে অন্য কারো বন্ধন দরকার নাই, এরা অলরেডি কাপল, এরা জাস্ট এখানে তোমার হচ্ছে হেল্প করতে আসছে। ঠিক আছে এগুলা কি অক্সিজেনের সেই ওই যে সেই ওয়ান এস এর যে তোমার জোড়া ইলেকট্রন আছে সেটা একটা, আর ওই যে 2p যে তোমার আছে সেটা একটা, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমার 2p বলো 1s বলো এটা কিন্তু 1s নাই, এটা কিন্তু 1s নাই, এটা কিন্তু হাইব্রিড হয়েছে কিন্তু এটা জোড়া অবস্থাতে আছে, মানে হাইব্রিড বাট জোড়া। তুমি কিন্তু ভাব মানে ভাই বোন এটা এখনো 1s আছে না, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, সবাই sp2, এখানে যে এই তিনজনই তিন তিন ছয়টা sp2, খালি তোমার হচ্ছে এইটা আনহাইব্রিড, এবং আনহাইব্রিড হওয়াতে সে কি করছে পাই বন্ধন বানাইতে পারছে, বুঝছো। আর এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে হাইব্রিডেশন হওয়া লাগলে হইতে হলে কি করতে হবে, এসকে টানতে হবে, এসকে টানতে হবে, আর হচ্ছে এখানে এস আর পি তোমার মিলে একটা এস আর দুইটা পি মিলে আলটিমেটলি sp2 সংকরণটা ঘটবে, আর একটা পি অরবিটাল আনহাইব্রিড থেকে যাবে, সে হচ্ছে পাই বন্ধন বানাবে। তাহলে আলটিমেটলি অক্সিজেনের কি হচ্ছে, অক্সিজেনের ক্ষেত্রে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, আর দুইটা অক্সিজেনেই তোমার দুইটা জোড়া ইলেকট্রন আছে। তোমরা তো অবশ্যই শুনছো মানে নামটা আছে মুক্ত জোড়া ইলেকট্রন, নাম শুনছো না, এই যে এগুলো কি বলে, এগুলো বলে মুক্ত জোড়া ইলেকট্রন, মানে এরা তোমার কোনো বন্ধনে নাই, এরা জোড়া ইলেকট্রন এবং তারা কোনো বন্ধনে নাই, তাদের নাম হচ্ছে মুক্ত জোড়। এই দুইটা হচ্ছে তোমার আলটিমেটলি কি দুজনের দুইটা করে মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এবং এটাকে তোমার হচ্ছে ইংলিশে বলে লোন পেয়ার ইলেকট্রন, লোন মানে অ্যালোন, যাদের দুনিয়া মানে এরা হচ্ছে আসলে অ্যালোন না, এরা জোড়া বাইরের মানুষদের জন্য, এরা কি দুর্ভেদ্য, কারণ এরা তো হচ্ছে বেদটা তোমার জোড়া, এদেরকে তো আর কেউ বানতে পারবে না, এরা এদের মতো মুক্ত জোড়া আছে। ঠিক আছে ফাহিম, তুমি যে কোশ্চেনটা করতে নিছিলা ওটাকে তুমি, আমি কিন্তু কোশ্চেনটা করবো শুনি নাই, আমি জাস্ট তোমাকে যে শুনছি তোমার কোশ্চেনটা কি অটোমেটিকলি অ্যান্সার হয়েছে নাকি তোমার কিছু বলার আছে এখানে। আচ্ছা ভাই, এখানে একটা হচ্ছে গিয়া সিগমা আর একটা হচ্ছে পাই, হয় একটা সিগমা, ভাই এখানে একটা সিগমা আর একটা পাই, হ্যাঁ একটা সিগমা একটা পাই, আর ঠিক দুই পাশে দুইটা কি, দুই পাশে দুইটা জোড়া ইলেকট্রন, এই যে দেখো তুমি একটু খেয়াল করো ইলেকট্রন বিন্যাসের সাথে তুমি দেখো যে 1s যে 2p, 1s এর মধ্যে কি ছিল, একটা জোড়া ইলেকট্রন ছিল না, সে সংকরণ অংশগ্রহণ করছে, সমশক্তি সম্পন্ন হয়েছে, কিন্তু সে তার জোড়া তো ভাঙেনি, সে তো জোড়া ইলেকট্রন হিসেবেই তো আছে, বুঝো না কি বলছি, ওয়ান এস এর একটা তোমার জোড়া ছিল, 2p একটা কি ছিল জোড়া ছিল, এরা তো কোনো বন্ধনে অংশগ্রহণ করবে না, এরা তো অলরেডি কাপল, এরা তো অলরেডি মানে তোমার স্থায়ী, বুঝো না কি বলছি। তোমার অযুগ্ম ছিল কয়টা বলো ভাই, দুইটা, এর মধ্যে একটা তোমার সিগমা করছে আর একটা তোমার পাই করছে, আর যেই দুইটা ছিল জোড়া শেষ কক্ষপথের, ওরা এইভাবে কি জোড়া অবস্থাতে আছে, এবং এর সাথে কারো কোনো বন্ধন তো হওয়া সম্ভব না, এত জোড়া, তাই এদের নাম কি, মুক্ত জোড় ইলেকট্রন। ফাইন বুঝতে পারছো কি বলছি, মানে কি তো দুই জোড়াতে এসে দুইটা হওয়ার কথা, দুই পাশে চারটা গেল। ও দুই জোড়া, ও
বাবার এটা তো আমি আসছি একটা অক্সিজেনের, একটা অক্সিজেনের কয় জোড়া? দুই জোড়া না, এই দেখো এই যে একটা অক্সিজেনের কয় জোড়া আসছি আমি? দুই জোড়াই তো আসছি, কিন্তু এখানে কি অক্সিজেন একটা? অক্সিজেন কি আরেকটা আছে না? ওই যে এই যে আরেকটা অক্সিজেন, এরও তো তোমার এরকম কয় জোড়া আছে? দুই জোড়া আছে। আমি বুঝতে পারছো আমি কি বলছি, এটা তো একটা অক্সিজেনের তুমি এরকম জিনিস দেখতেছো, আরেকটা অক্সিজেন আছে না? এই যে আমাদের এখানে অক্সিজেন কয়টা? দুইটা না? একটার যদি তোমার দুই জোড়া থাকে তাহলে মোট দুইটার তোমার কয় জোড়া থাকবে? চার জোড়া থাকবে না বলো? হ্যালো হ্যালো হ্যালো, ভাই, হ্যাঁ আর কোনো কোশ্চেন আছে তোমার? বুঝছো তুমি আসলে কেমনে চারটা হইছে? অপশন তো দুইটা এখানে, একটার দুই জোড়া, দুইটার তাহলে মোট চার জোড়া, ঠিক কিনা ফাহিম বলো? বুঝছি কিন্তু ভাই এই জোড়াগুলা কেন ইউজ হইলো এটা বুঝি। মানে জোড়া গুলা কেন সংকলনে আসলো ওটা বলতেছো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি আবারও বলি, একবার বলছি না বলছি, আমি আরেকবার বলি। দেখো সংকলন মানে কি? ভিন্ন শক্তির মধ্যে তোমার সংকলন ঘটবে, ঠিক কিনা? সংকলন মানে তো যে ভিন্ন শক্তির অরবিটাল মিক্স হয়ে তোমার হচ্ছে ভিন্ন মানে সমান শক্তি সম্পন্ন তোমার অরবিটাল বানাবে, ঠিক কিনা বলো? ফাইম, সংকলন হ্যাঁ মানে ভাই, কি? শুধু পিপি এর কি তোমার সংকলন ঘটে? তো সবাই সমান শক্তি সম্পর্ক, সংকলন ঘটার কিছু আছে বলো? সংকলন ঘটতে হলে তোমার কি দিতে হবে? মিনিমাম দুইটা তো লাগবে যেগুলো শক্তি ভিন্ন, যেমন এস আর পি, ঠিক কি না? এস আর কি পি? তা আমরা হচ্ছে এখন সংকলন, আমাদের তো পাই বন্ধন লাগবে অক্সিজেনের, অক্সিজেন যদি আমাদের যদি বন্ধন করতে হয় তাহলে আমাদের তো পাই বন্ধন একটা লাগবে, কারণ যেহেতু তোমার হচ্ছে দুইটা অক্সিজেনেরই তোমার অযুগ্ম কয়টা? দুইটা, আলটিমেটলি একটা সিগমা আটটা আটটা হবে কি? পাই, ঠিক কিনা? পাই ইলেকট্রন হইতে গেলে আমাদের কি হইতে হয় বলো? সংকরণ ঘটতে হয় এবং মিনিমাম একটা আনহাইব্রিড থাকতে হয়, ঠিক কিনা? সংকরণ ঘটার জন্য আমাদের এসটাও কি টানতে হয়েছে, বা এসও এসও কি করছে? জোড়া থাকা সত্ত্বেও সংকরণে অংশগ্রহণ করছে, বুঝতে পারছো কি বলছি? এসেরটা বললাম, এসেরটা এসেরটা বললাম। আর এখানে দেখো তোমার পি এর যেটা জোড়া ইলেকট্রন আছে সেটা যদি সংকরণ সমান সংকরণে অংশগ্রহণ না করতো তাহলে কি হইতো? সমস্যা তো আর কথা ছিল না, খালি একটা এস আর একটা পি আসতো, আইসা তোমার সংকরণ করতো, তাহলে এটা আনহাইব্রিড থাকতো। কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে দেখো তো, সবার কিন্তু একটা সুরাহা আছে, হাইব্রিড অরবিটাল গুলো কি সুস্থিত সংকরণ, মানে তোমার জিনিসটা কি হলো তাহলে? ধরো তোমার একটা জোড়া তোমার কি হাইব্রিড, আর একটা কি হইতো তখন? আনহাইব্রিড। এইটা তো কোনো আসলে সলিউশন না, বা সুস্থিত হওয়ার জন্য তোমার দুইটা জোড়াকে কি হওয়া লাগবে? হয় আনহাইব্রিড হওয়া লাগতো অথবা হাইব্রিড হওয়া লাগতো, যেহেতু তোমার ওয়ান এসটা তোমার হচ্ছে হাইব্রিড হইতে হচ্ছেই আমাদের হচ্ছে ওই পাই বন্ধনের জন্য বা এই সংকরণের জন্য, তাহলে ওয়ান এস এর জোড়া যদি তোমার সংকরণে অংশগ্রহণ করে তাহলে টু পির জোড়াও কি করবে? সংকরণে অংশগ্রহণ করবে, দুই জোড়াই তোমার সংকরণে অংশগ্রহণ করবে, এক জোড়া করবে আর জোড়া করবে না, তা হবে না, তা হবে না, বুঝছো কথা? ক্লিয়ার? আর সংকরণ ছাড়া এর শক্তি যা, এর শক্তি তো তা, একটা সিগমা করবে হুদাই আর একটা পাই করবে হুদাই, এটা কি সম্ভব বলো? হাইব্রিড হইলে না তোমার সে সিগমা করার যোগ্যতা রাখবে, ওর চেয়ে সে আলাদা হবে, ওর থেকেও শক্তি আলাদা হবে, যার কারণে সে সিগমা করতে পারবে আর সে পারবে না, সে পাই করবে। ফাহিম, যুক্তিগুলাকে বুঝতে পারতেছো? বিশ্বাস করো এই জিনিস, এই ব্যাখ্যা কোথাও নাই, কোনো বইয়ে নাই, এটা আমি নিজে অনেক ঘাটাঘাটি করে এগুলো আমি জানছি।
এগুলো বইয়ে নাই। আলটিমেটলি বুঝলে অলোকেরা বুঝার মতো বুঝলে বলবো বুঝছে, অথবা বলে বুঝি নাই আমি আবারও বুঝাবো, কোনো সমস্যা। এখনো হালকা হালকা গেঞ্জাম লাগছে। আচ্ছা তুমি ঝামেলাটা বলো, মানে আমি কি তোমাকে যুক্তি খন্ডায় খন্ডায় বলছি কোন জায়গায় সমস্যা হয়, মানে এটা তুমি বলতে বলি পারবা? ভাই বুঝতেছি না ইয়া জোড়া দুটা কেন ইউজ করবে। আমি তো এটাই তোমার এতক্ষণ ধরে বুঝাইলাম যে বাবা সংকরায়ন যদি না হয় তাহলে এখানে দুইটা অরবিটাল যে আছে পি এর, এদের কি শক্তি সেম না বলো আমার? বলো এই যে পি এর যে তোমার অযুগ্ম এরকম যে আছে দুইটা, ওদের কি শক্তি সেম কিনা বলো? নর্মালি হ্যাঁ সংকরণ ছাড়া এদের শক্তি তো সেম, যদি শক্তি সেম হয় তাইলে একটা সিগমা করবে আর একটা পাই করবে সমান শক্তি অসম্পূর্ণ, এটা কি সম্ভব বলো? আমরা কি বলছিলাম যে যদি হাইব্রিডেশন হয় যেগুলো হাইব্রিড সেগুলো সবাই কি করবে সিগমা, আর যেটা আনহাইব্রিড সেটা কি করবে পাই, তাহলে হাইব্রিডেশন ছাড়া একই অক্সিজেনে দুইটা পি পি ইলেকট্রন কি তোমার একটা সিগমা আর একটা পাই করা কি সম্ভব বলো? ফাইভ, এটা কি তুমি বুঝছো না না? আমি আচ্ছা এই যুক্তি না বুঝলে বাকি সামনে আগে আসলে লাভ নেই, আমি আসলে তোমার কিভাবে বুঝাবো আমি নিজেও বুঝতেছি। আমি তাহলে আরেকবার চেষ্টা করি, তুমি আরেকবার বোঝার চেষ্টা করো যে আমরা আগের বার আমরা কি বলছিলাম ইথিনের সময়। ইথিনের সময় একটা ছিল আনহাইব্রিড, বাকি তিনটা ছিল হাইব্রিড, তো বাকি তিনটাই কি ও করছিল? ভাই বুঝছি। বাকি তিনটাই করছিল সিগমা, আর যেটা আনহাইব্রিড ওটা করছিল কি পাই, ঠিক কিনা? তাহলে হাইব্রিডেশন ছাড়া কি ওই চারটার মধ্যে তোমার একটারে আমরা চাইলেই কি আনহাইব্রিড, মানে আমরা চাইলেই কি একটারে জোর করে পাই পাই ইলেকট্রন বা পাই বন্ধনে অংশগ্রহণ করাতে পারতাম? ওটা আনহাইব্রিড দেখে সেটা পাই করছিল, বাকি তিনটা হাইব্রিড দেখেই বা হাইব্রিডেশন করে ওই তিনটা তোমার সিগমা করছিল, ঠিক কিনা? বুঝছো হিসাবটা? তাহলে অক্সিজেনের ক্ষেত্রেও কি সেম হবে না, যে অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা, দুইটা, ঠিক কিনা? এখন দুটার মধ্যে অবশ্যই দুটা তো তোমার সিগমা করতে পারবে না, অক্সিজেন পারবে? তাহলে অক্সিজেন নিজে নিজে তোমার বন্ধন করতে চাচ্ছে, আর কাউরে চাচ্ছে না, শুধু অক্সিজেন দুইটাই, আর কোনো বন্ধন নাই, আর আর কেউ নাই। তাহলে অবশ্যই অক্সিজেন অক্সিজেনের মধ্যে একটা হওয়া লাগবে কি সিগমা, আরটা হইতে হবে কি পাই, ঠিক কিনা বলো? ফাইভ, হ্যাঁ এটা টু হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা কি বললাম আবারও ভাই, যেহেতু অক্সিজেন অক্সিজেন নিজেরাই বন্ধন করবে ওদের তো দুজনই দুই, বন্ধন হওয়া লাগবে দুইটা, তাহলে অবশ্যই একটা হওয়া লাগবে সিগমা, আরেকটা হওয়া লাগবে পাই, আর পাই যদি হইতে হয় তাহলে একটা কি লাগবে আনহাইব্রিড, আরেকটা লাগবে কি হাইব্রিড, এছাড়া তো আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না যে কে সিগমা করবে আর কে পাই করবে। কথা বুঝতে পারছো? দুই ভাই যদি থাকে, দুই ভাই যদি তোমার সেটেল থাকে একই অবস্থা থাকে, তাহলে এক ভাই যদি বিয়ে করে আরেক ভাই, আরেক ভাই কি বলবে না যে আমিও তো সমান সমান, আমারে তুমি কেন বিয়ে দিলা না? যুক্তিটা বুঝতে পারছো? যদি এক ভাই সেটেল হয় আর এক ভাই সেটেল না হয়, সেক্ষেত্রে এক ভাইরে বিয়ে দিলো আর এক ভাই প্রেম করলো, জিনিসটা পুরোপুরি এরকম, অ্যানালজিটা এরকম, বুঝছো ভাই? বুঝছি। তাহলে একটা কি হওয়া লাগবে হাইব্রিড, সে সিগমা করবে, আর একটা হওয়া লাগবে আনহাইব্রিড, সে পাই করবে, ঠিক কিনা? এখন হাইব্রিডেশন হাইব্রিড যদি হইতে হয় যাতে ভিন্ন শক্তির অরবিটালের মিশ্রণ হওয়াই লাগবে, কিন্তু পি পি এর মধ্যে তো হাইব্রিডেশন হওয়া সম্ভব, তাহলে এস তো আনা লাগবে, এস তো আসবে, এস যদি তোমার হাইব্রিডেশন অংশগ্রহণ করে, এস এর টা তো জোড়া, ওর কি বন্ধনের জন্য কোন মানে বন্ধন করার জন্য তার হাইব্রিডেশন অংশগ্রহণ করে না, পি এর খাতিরে সে করছে, তাহলে এস আর পি তাহলে সংকরণ করার জন্য আমাদের এস আনা লাগতেছে আর পি তোমার আসলো, তাহলে এখন এস এর তোমার জোড়া ইলেকট্রনটা তোমার সংকরণে অংশগ্রহণ করবে আর পি এর একটা জোড়া তোমার সংকরণে অংশগ্রহণ করবে না, তাহলে তো আলটিমেটলি দুইটা জোড়ার মধ্যে তাহলে ভিন্নতা বা ভিন্ন শক্তি সম্পন্ন হয়ে যাবে, তাহলে এই দুইটা জোড়া কিন্তু অবশ্যই স্টেবল হবে না। দুইটা জোড়া ইলেকট্রন যদি তোমার সেম সেম শক্তির হয় তখন এটা স্টেবল হবে, সেম শক্তি কোনো পার্থক্য নাই, কোনো কাহিনী নাই, বুঝতে পারছো ফাহিম? বুঝছি ভাই ক্লিয়ার। তাহলে এই জন্য ওয়ান এস যেহেতু আসতে হইতেছে সংকরণ করার জন্য, এখন পিরেও আমাদের নামতে হইতেছে বা পিও শক্তি মানে পিও হাইব্রিডেশন অংশগ্রহণ করতেছে, তাহলে এস এর একটা আর পি এর দুইটা, এস এরটা জোড়া পি এর একটা জোড়া আর একটা সিঙ্গেল, তাহলে মোট জোড়া দুইটা, ওরা মুক্ত জোড় হিসাবে থাকবে, হাইব্রিড বাট মুক্ত জোড় হিসাবে থাকবে,
আর একটা হচ্ছে তোমার হাইব্রিড কিন্তু সিঙ্গেল। তো সে আয়ারটা অক্সিজেনের, সেই হাইব্রিড সিঙ্গেলের সাথে সিগমা করবে, আর অক্সিজেনের যেটা আনহাইব্রিড সিঙ্গেল সেটা আয়ারটা অক্সিজেনের যেটা আনহাইব্রিড এবং সিঙ্গেল তার সাথে তোমার পাই বন্ধন করবে। এইভাবেই তোমার হচ্ছে অক্সিজেন অণুটা গঠন হয়। এবং এই জন্য আমি অক্সিজেনটা দেখাইছি, কারণ আগের গুলায় জোড়া ইলেকট্রন কিন্তু তোমার বন্ধনে অংশগ্রহণ করছিল না। বুঝতে পারছো আমার কথা কি বলতে চাচ্ছি সবাই? হ্যাঁ জি ভাই বুঝছি। ওকে গুড, বুঝে থাকলে ভালো। বাম পাশে যে দুটো রয়েছে তার মধ্যে একটা কি হলো এস এর আর আরেকটা পি এর। ভালো কথা বলছো। একটা এস এর ছিল, একটা পি এর ছিল, মানে একটা এস থেকে আসছে একটা পি থেকে আসছিল, কিন্তু এরা এখন মিক্সড হয়ে গেছে। এখন কিন্তু একটা এস আর একটা পি বলা যাবে না। যদি এস হইতো আমি তো শেপটা গোল্লাই দিতাম। আমি কি গোল্লা দিছি বলো? গোল্লা দেই নাই, তার মানে এখন কিন্তু এটার এস নাই, এখন কিন্তু এটার পি নাই। দুইটাই জোড়া আছে কিন্তু মিশ্রিত হয়ে শক্তি দুইটার সেম হয়ে এটা আলটিমেটলি শেপ ধারণ করছে বা আকার ধারণ করছে কোনটা? ওই এসপি টু হাইব্রিডের। এস এর যে জোড়াটা সেটা ছিল তোমার গোলাকার শেপেরই, কিন্তু সেটা ওই পি এর লগের আলটিমেটলি মিক্স হয়ে তিনটাই তোমার, মানে একটা অযুগ্ম আর দুইটা যুগ্ম, কিন্তু সবাই আলটিমেটলি কি করছে, সেম শক্তির সেম শেপের আসছে সবাই এসপি টু। এখন ওটা এস থেকে আসছিল একটা সময়, এক সময় ধরো এস এর জোড়া ছিল পি এর জোড়া ছিল, কিন্তু এখন কিন্তু আর কি এস এর জোড়া পি এর জোড়া নাই, এখন দুইটাই তোমার এসপি টু এর জোড়া। এসপি টু অরবিটাল হিসেবে, জোড়া অরবিটাল হিসেবে এরা এখন আছে, জোড়া টু হিসেবে আছে, বাট তাদের পরিচয় কিন্তু আর এস ওয়ান এস বা টু এস নাই, তাদের পরিচয় কি এসপি টু। কথা বুঝতে পারছো? সংকরণে অংশগ্রহণ করছে, পরে মুক্তজোড় হিসেবে তারা আছে, আলটিমেটলি এরা কোনো বন্ধন অনুসরণ করবে না, কারণ তারা জোড়াই। তামজি তুমি কি বুঝতে পারছো অ্যান্সারটা কি বলছি? ঠিক আছে। গুড। তা আজকে আর আমার কি নেই, কয়টা বাজে? 9টা বাজে গেছে, টাইম প্যারা না, কিন্তু আমার আসলে ভালো লাগছে, আসলে ভালো লাগতেছে না যে স্কুল বন্ধ থাক, এটা নিয়ে অনেক গেজানো হয়ে গেছে, আর আগের স্কুল থ্রু নিয়েও আমাদের কাছে গেজানো লাগছে, তাই হচ্ছে। মানে আমি চাই তোমরা বুঝো আর কি, আমি যদি স্কিপ করে না বুঝলে, আমি যদি কেয়ার না করি, তাহলে আলটিমেটলি তো আমার কাছে লাভ, সময় লাগুক, পরে গুলো দেখবো বুঝতে আরো সহজ। এই যে অক্সিজেন নিয়ে গেজানো লাগছে এই কারণে না যে ফাইম অনেক কোশ্চেন করছে, এই জন্য না, যে কোশ্চেনটা ফাইম করছে তার মানে বাকিদেরও কিন্তু সমস্যাটা ছিল, কিন্তু গেজানোর কারণে বা একদম জিনিসটা বোঝার কারণে আর তোমাদের সমস্যা হবে না। পরে যখন আবার এরকম আসবে যে জোড়া তোমার হাইব্রিড হাইব্রিডেশন অংশ করতেছে, মানে জোড়া ইলেকট্রন তারপর সে সংকরণ করতেছে, তখন কি তোমরা এই এক্সাম্পলটা তোমাদের অবশ্যই মাথা থাকবে, তখন আবার তো ব্যাখ্যা দেওয়া লাগবে না, টাইম ঠিক কিনা অবশ্যই তো মনে থাকা উচিত যেটা ব্যাখ্যাটা দিচ্ছি। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকবে। তোমরা লাস্টের ক্লাসটা আমি হচ্ছে প্রথম দিকের গুলা ছবি তুলছি, ওগুলা আছে সেভ, পরে গুলা আর তুলি নাই। আমি কি করি, একসাথে পিডিএফ বানাই, কিন্তু আজকে লাস্টে পিডিএফ অপশনে ক্লিক করার আগে টাইম চলে গেছে, তাই প্রথম দিকে কেন জানি ছবি তুলছিলাম, একটা সিঙ্গেল সিঙ্গেল করে তিনটা ছবি তুলছিলাম, ওগুলো আছে, ওগুলো পাঠিয়ে দিব, কিন্তু এটা ভাবার দরকার নেই যে তিনটা ছবি ছিল, ভিডিও দেখা সিরিয়ালি, বাকিগুলো খাতায় উঠে রাখবে যাতে কোনোটা মিস না যায়। ঠিক আছে, সবাই ক্লিয়ার? যাতে কোনোটা মিস না যায়, যেগুলো পাঠাবো ছবি তাহলে সেগুলো কালকে কি হবে। অফ? হ্যাঁ বলো, কালকে কি অফ তাহলে? কালকে অফ, আমি পরশু দিন পড়বো ইনশাল্লাহ, কারণ পরশু দিন পড়ার আগে যতটুকু পড়াইছে একটু বাসায় পড়ে আসবো। ঠিক আছে, খুদা হাফিজ।